মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা, তেরাকের চাপে পড়ে মা মরে গেল, কিন্তু পেটের থেকে বাচ্চাটা বের হয়ে গেল। ওই বাচ্চাটা আজও পর্যন্ত এখনো জিন্দা আছে। কত মানুষ দৌড়াইয়া গেল বাচ্চাটারে দাও টাকায় আমারে বিক্রি করো, কারণ এটা মালিকের কুদরতের নজির। যেই ট্রাকের চাপে পড়ে মা মরে গেল, বাবাই মরে গেল, কন্যাটাও মারা গেল, কিন্তু ওই মহিলার বাচ্চাটা বের হইয়া ওই ট্রাকের নিচে আবার জিন্দা রাখলেন কে? এই বাচ্চাটা যেদিন বড় হবে, বুঝ হয়ে যাবে, তখন দেখবে ওর মতো সন্তানেরা আব্বু আব্বু কইরা বাবারে ডাকে, ওর মতো বাচ্চাগুলো আম্মু আম্মু কে মাকে ডাকবে। তখন ওই বাচ্চাটা ডানে তালাশ করবে, আমার বাবাই কই, আমার মা কই, আমি কি মায়ের আদর পাবো না? আমারে বাবার আদর কে দিবে? আমি কি দুঃখী হয়ে গেলাম, আমার কপাল খারাপ। এরে আল্লাহর বান্দারা, এই জায়গায় তো অনেকে আসো, মা নাই তোমার, বাবাও নাই, ওই কবর থেকে তোমার কাছে দোয়ার জন্য তাকায় আছে রে বাবা। যেই মা বাবার চোখের পানির কারণে, দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। মা বাবার দোয়ার চোখের পানি ছাড়া আলেম মুক্তি হতে পারো না ইরি সন্তান। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি বাড়ি গাড়ি টাকা পয়সা সম্মানের চেয়ারের মালিক হয়ে গেছো। কত রাত্র এই বয়সেও দেখছি, এত বড় হইয়া যাওয়ার পর বাড়িতে গেলাম, রাতের বেলা ঘুমায় গেলাম, মশারি টানাইতে মনে নাই, সকালবেলা দেখি আমার উপরে মশারি টানানো, কে মশারি টানাইছে? মা বলে রাতের গভীরে দেখি তোরে মশায় কামড়ায়। আমি রাতের গভীরে ঘুমাই নাই, দৌড়াইয়া গিয়ে মশারিটা টানাইয়া দিয়েছি। কত রাত অসুস্থ বিছানায় কাঁদছিলাম, হঠাৎ রাতের বেলা দেখি আমার বাবাই ঘুমায়, আমার ভাই বোনেরা ঘুমায়, কিন্তু মাথার শিওরে দেখি মা বসে বসে আমাকে পাহারা দেয়। ও মা তুমি কেন ঘুমাও নাই? কয় বাবা তোরে অসুস্থ রাখি, আমি মায়ের চোখে ঘুম আসে না রে সন্তান। ওই মায়েরে যারা কষ্ট দিয়া চোখের পানি ফালাইয়া কাঁদাইছ, তাড়াতাড়ি দৌড়াইয়া যা, যদি মায় দুনিয়ায় না থাকে কবরের কিনারায় যাইয়া চোখের পানি ফেল আর মায়ের জন্য দোয়া কর, আর যদি মা বেঁচে থাকে ঘরে গিয়া মায়ের পা জড়াইয়া বল, ওরে মা আমি তোমার কদর করতে পারি নাই, রে মা মাথায় হাত দিয়া দোয়া করে দাও। আজকে কত বয়ান শুনলাম, আমার ডানে বামে দেখলাম কত যুবকের গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ল, মোনাজাতে কত বান্দা কাঁদলো, আম্মু আমার চোখে কেন পানি আসলো না জানি না। এরে যুবক, তোর মায় দোয়া না করলে তোর চোখে পানি আসবে না, গুনার কারণে আমার মাওলা তোর উপরে বেজার হয়ে গেছে, না হয় তোর ডানে বামের যুবকের চোখে পানি, তোর চোখে কেন পানি আসবে না রে বাবা? গুনাহ করতে করতে আজকে তুই এতটা মাওলাকে বেজার করেছ, গুনার কারণে তোর দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, গুনার কারণে তোর হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে আমাকে কত মানুষ সম্মান করিয়াছে আরে বসাইল, অথচ আজকে যদি সবাই জানতো আমি কত বড় গুনাগার, এই চেয়ারে বসাইয়া কেউ বয়ান শুনতো না। আল্লাহ সম্মান দিছেন, মনে মনে ওই আল্লাহকে বল, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই, মানুষ আমাকে আলেম বলে মুফতি বলে, অথচ আমি তোমার আদালতে কত বড় অপরাধী, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে তওবা করে নিলাম, ও যুবকেরা তওবা করো, পর্দার আড়ালের আম্মা জানেরা তওবা করে নেন, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী,
ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আল্লাহর নবী বলে নারীরা ময়দানে দৌড়াইয়া কষ্ট করা লাগবে না, স্বামীর মতো তুমি জুমায় যাওয়া লাগবে না, পুরুষের মতো ঈদের নামাজে যাওয়া লাগবে না, ঘরের মধ্যে থাকো, সন্তানগুলো লালন পালন করে আদর্শ আলা বানাও, আদর্শ ডাক্তার বানাও, আদর্শ ইঞ্জিনিয়ার বানাও, আর স্বামীর মাল হেফাজত করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, পুরুষের পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকেও দান করবেন। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি, মরণ এসে গেলে আর উপায় নাই, কই পালাইয়া যাবি, এখনো তওবার নিয়তে তওবা করো, আল্লাহর কাছে বলো, তোমার মতো যুবক স্কুল কলেজে ভরিয়া নামাজ ছাড়ে না, তুমি নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারো না, তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে রে আবার মিপুলির বিডিআরের নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না, তওবা করো আর আল্লাহকে বলো, আল্লাহ মরিয়া গেলে যাব, আজকে থেকে আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে চলব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহ, এই ময়দানের সবার তওবাওয়ালা জিন্দেগি দান করেন, সবার দিলের মধ্যে তওবার আগ্রহ বাড়াইয়া দেন, নেক আমলের আগ্রহ বাড়াইয়া দেন, আল্লাহর কাছে দিল খুলে বলো, ও দয়ার মালিক, তওবার নিয়ত করছি আর গুনাহ করব না, তুমি দয়া করে নজর করে কবুল করে নাও, তুমি যদি তওবা কবুল না করো, তৌফিক না দাও, সম্ভব না। ও আল্লাহ, মেহরবানি করে আমাদের সবাইকে নবীজির মহাব্বতের উম্মত দিনের খাদেম হিসেবে কবুল করে নেন, আমাদের সবার তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকায় নেক আমল করার তৌফিক দান করেন। আমিন।